नारे तकबीर अल्लाहु अकबर चोरे नारे रिसालत या रसूल अल्लाह। 72 বছরের মুরব্বী আমি জুমিলায় দেখছি, বাংলাদেশের কোন যুবকের চেহারাও একটা যুবক দেখি নাই এই সৈয়দ আমান সামিয়ার 72 বছরের চেহারাটার ধারে কাছে যাবে। এরে কথা ঠিক না, যারা দেখছে জিগাই লুগে যে খোদার রসুলের আওলাদ কাকে বলে, আল্লাহর ওলিদের চেহারা নূর কাকে বলে, যে 72 বছরের মুরব্বী তার চেহারা নূর এত চকচকে আর ঝকঝকে যে মনে হয় না বাংলাদেশে একটা যুবক এই পর্যন্ত আমার চোখে পড়ছে, লক্ষ লক্ষ মানুষ আমি দেখি। বরং ওনার সাথে আসছে একজন হিন্দুস্তানি লোক, পাকিস্তানি পাঠান। বললাম দেখো তো এক দেশের মানুষ, কিন্তু একটু চেহারা বলিনি, আকাশে ফাটালে বেশ। সেই নুরানি আওলাদ আমার এখানে আসে না, ওনারা তো রিজার্ভ। হয়তো আমার মাদ্রাসার মাহফিলে গেলে হুজুরে হয়তো উনি যদি আসেন, আপনার একটা নজর দেখতে পারবেন যে মদিনাওয়ালার আওলাদে পাকের চেহারে আনোয়ার কত চকচকে হয়। আল্লাহ যেন আমাদেরকে আমার নবীর আওলাদদের খিদমত করার তৌফিক দেন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়াস ফরবার হইলে দরুদ শরীফ পড়ন লাগবে, নাইলে দোয়া করে দৌড় দিন। আপনাদের থেকে আমি অনেক ক্লান্ত, সোমবার দিন কত কষ্ট করেছি। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোষণ খোলে খোলে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা আমাদের সিলসিলার প্রবন্ধে, আমাদের সৈয়দ মিরান শাহ তাতারের সিলসিলা এমন সিলসিলা বাবা, আগে রানী বিলকিসের যুগের কথাটা শোনাই, ঠিক আছে না? কথা বুঝছি না, শুনে সুলাইমান নবী বলবেন কে পারবে রে, রানী বিলকিস আসার আগে সিংহাসন টানতে কেউ পারে না, কথাও বলে না। জিনেদের মধ্যে একটা দৈত্য ছিল, বিশাল দৈত্য, এটার নাম ছিল ইফরিত। নাম কি? আপনি আপনার মিটিং থেকে উঠার আগে আমি সিংহাসন পৌঁছাইয়া দিব। মিটিং থেকে উঠার আগে, সংসদ মুলতবি ঘোষণার আগে, সংসদ কয়েক ঘন্টা পিছু চলে না কথা কথা। সুলাইমান নবী কয় গাদারে আমার হেকমতি তো তুই বুঝিস নাই, জিনেরা মানুষ থেকে জ্ঞানের দিক থেকে বহু পিছনে, বহু বহু পিছনে। জিনেরা এই জন্য ইমামতি পায় না, জিনেদের মধ্যে নবী হয় না, জিনেরা কখনো আর নবী হবে না, আমলি হবে না। মুসলমান মানুষের সামনে ইমামতি করতে পারে না কেন? বাবা জিনরা যত চেষ্টা করুক না কেন, আল্লাহ কখনোই ইলমেল লাদুনি তাদেরকে দান করে না। আর মানুষ চাইলে আল্লাহর আশে আজিম থেকে ইলিম দেওয়া হয়, এখনো দিতেছেন, নজরুলরে দিছে, আল্লামা ইকবালকে দিয়েছেন, সোহান। ওনাদের ওনারা যে আল্লাহ তাআলার তরফ থেকে কথা বলতেন, ওনাদের কথাই তো বোঝা যায়। নজরুল ইসলামের কয়েকটা কবিতা শুনলে আমার মনে হয় বাবা হে বেটার বলে পড়ালেখা নাই যে তা কইছে কত কল, আমি মৌলবি কে সারা বাংলার মৌলবি গুচ্চা লইল ওর তুই বের হতে। আরে তেনাচ্চা মৌলবির হুতেনতে কয় নজরুল নাকি কি কি আসিল কথা কোনা ওই আর সারা বেডি যে বাইটাতের বেডি কলসির তলাফানা তো কল তলা ওই নাই, এই বেডি মগির গরুর মগি
তোরা যে বাইটি যাবে না দিবে তোলা নাই কুসকাই কথা বলে না কেন কবি নজরুল যে কথাগুলো লিখছেন একটা কবিতা শুনছি কিছুদিন আগে ইসলামের পক্ষে আমার মনে হয় না সারা বিশ্বের মধ্যে একজন আলেম আছে তার মতো করে একটা লাইন লিখতে পারবে বুখারীর হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজির হাদিস সব লাগাই লিখছে এইটা শুন না কইলা ও নজরুল তোরে কেডা দেবে এটা বুখারী ফরাইলো করি বেটা আমার বুখারি আল্লাহ ফরাইছে কথা কইতেন না সুবহানাল্লাহ কইতেন না এখন জিন বেড়া তো বলদ সুলাইমান নবী কইছে রানী বিলকিস আশা তার মানে যে রানী বিলকিস কোথায় দেখতে পাবে তার পক্ষে সম্ভব কথা কানে হ্যাঁ একটা উনি একটা মাইরে দিছেন একটা টক্কর তুই বেড়া মগ আকস আমি খার হইয়া বইয়া আমার সংসদ বাঙ্গিয়া যাইবার আগে আনবে বেড়া তো আমি কত কিলাম আমি বইবার আগে আনিস আর মানুষ যারা আলেম ছিল এরা বুঝছে উনি যেহেতু কইছে রানী বিলকিস আসার আগে কাজে বিলকিস কই জানি না আজ এটা কইও আরে শরীরে জুরিটা কো লই আমু বাইঙ্গা জুরি সুলাইমান নবী কো রানী বিলকিস কয় মাইল দূর কথা কয় না কয় মাইল আরে জোরে এই বাতেন বার হতে সা দিছে তে লেম্বুর ইয়া দিয়া কুয়া দিয়া বার সা টান টান করে ওটা ওয়াজ করতাম না কুয়া ইতাম না সা দুবার লেম্বুর কুয়া দূরে আদুরে 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 এটা কি কুয়া ভরে থাকলে হেটটা পুরো রল ভরে ভরে উঠছে ঠিক আরো সারা মিষ্টি আর লিখে দিল এখন দিত আর কি বলে সাকাই যেন বারবার বেশি না খা এটা একটা কৌশল নাহলে কত আদা সেরে দিবে কি ফাগলের কারল বাঙালির তো আজের এখন আছে সব একবারে সুপ বাপরে বাপ এত বড় জিনের বাস সারে কইছে সুপ বড় তো 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 নাম দিতাক قَالَ الَّذِينَ عِنْدَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ আর সিল্লা এখন আল্লাহ আকবার আর আস্তে কো আল্লাহ আকবার এই বাঙালি সবাবিটা আস্তে কো জোরে কো আমার আল্লাহ বলেন সময় ওই মজলিস একজনের সিনার মধ্যে ইলিম ছিল ইলমে দীর ওই লোকটা সুলাইমানকে দেখে বলে নবী গো আপনি তো বলেছেন রানী বিলকিস আসার আগে তাকায়া দেখেন আমি ওই সিংহাসনটা নিয়ে আসছি আপনার চুক্কের পলকের আগে সুখ খুললে আপনি দেখবার আগে লই ঘুরছি লই এই ঘুরছি সুবহানাল্লাহ কইতেন না ইয়া ওলি আল্লাহ কইতেন না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওলিরার বাদশা না গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সমস্ত লীরার বাদশা দেখো আল্লাহ কয় তাদের মধ্যে একজনের সিনাই ইলিম ছিল কিতাবের ইলিম ওই কিতাবে আলেম ডেকে বলতেছে আরে নবী কি কোন এত সময় এত লম্বা সময় দিলেন আল্লাহর বান্দারে আমি তো নিয়ে আসছি চুক্কির পলকেরও আগে সুবহানাল্লাহ বললেন সাইয়া দেখে ঠিক সবই তো সুখবের হয়ে করি ডেকে অনেকে গাওয়ার দিয়ে দেখে কিতাবটা দ্বন্দ্ব বন্ধ লাগাইল না আস হইবি সুলাইমান নবী করেন যালিকা ফাদুল্লাহ ইউতিহি মান ইয়াশা এটা হচ্ছে আল্লাহর দয়া যাকে মন চায় আল্লাহ দান করে দেন চিল্লায় কোন সুবহানাল্লাহ যেই ব্যক্তি আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছে ও আর আপনি একজাত কথা কোন ওই ব্যক্তি আর আপনি একজাত তাইলে কথা কই তরবারির পাওয়ার বেশি না ইলিমের পাওয়ার বেশি আরো জোরে কোন তরবারির না ইলিমের পাওয়ার বেশি এই শাহজালাল আলী এই দেশে নিয়ে আসছে ইলিম এই জন্য একটা মানুষ কাটছে না ইলিমের বাতি দিয়ে টর্চ দিয়ে টিপ মারছে লাখ লাখ হিন্দু মালাউন মুসলমান মুমেন হয়ে গেছে কথা কোন ঠিক না বেশি হুজুর গোস পাকের সন্তান সৈয়দ মিরান শতাব্দী তারিখে উনি পাঠিয়ে দিয়েছেন কচুয়ার মতো অজপাড়া এলাকায় বিশাল বিশাল নদী পার হয়ে এই সময় পীর যাইতো নাম উদ্দেশ্যে নদীগুলাতে কুমির থাকতো তুফানের সময় নৌকা ডুবে মাছ মারা যেত সাঁতার না জানেন না মানুষ কল্পনাই করতে পারতো না এই সমস্ত নদীর চরে চরে গিয়ে মানুষকে হেদায়ত দেওয়ার ভয়ঙ্কর জায়গা দুর্দান্ত মানুষের বাসস্থান ছিল ওইখানে মিরান শাহ তাড়াতাড়ি আসলেন আইসা কিছু মানুষ আমাদের মতো মুরব্বীদের বাপদাদাদের সিনায় তাওয়াজ্জু দিয়ে সাধারণ মানুষ
সাধারণ গৃহস্থ মানুষ থেকে টান দিয়ে সৈয়দদের দায়িত্ব পালন করার যোগ্যতা দান করে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেশি? এটার প্রমাণ কি? আপনাদের এই হবিগঞ্জের লাখাই থানায় তাকায় দেখেন, শেখ ভানু যেই লোকটা ছিল মূর্খ মানুষ, কোন স্কুলের সার্টিফিকেট তার নাই, সেই ভানু কত চমৎকার করে সাহিত্যের জগতে বিরাট বড় এক অবদান রেখে গেলেন। আজকে ডিসি সাহেব নিয়ে লিখে আসছেন, শেখ ভানু বাংলা সাহিত্যের স্রষ্টাদের অন্যতম। তিনি বাংলা সাহিত্যের কবি, শুধু বাংলা সাহিত্য পড়েন নাই, তিনি বাংলা সাহিত্যকে সৃষ্টি করেছেন, সমৃদ্ধ করেছেন, বাংলা সাহিত্যের জন্মদাতাদের মধ্যে তিনি একজন। কি রে বানুষা, ওই বেড়া মূর্খ বাদিগিরের বেড়া, তুই কোন ইউনিভার্সিটি করছিস? কই বেড়া মগা, আমার সময় বাংলাদেশ ইউনিভার্সিটি নেই। কথা কনা কলকাতার এই বাজু কোন ইউনিভার্সিটি বেড়া মগ, তবুই আসিনি তা আমি করতে, তুই বাংলার পণ্ডিত করতে গেলে বাংলার হলিত কীর্তি যুগে তারাস না হন। আমি কই পার কর অধমের তোরি আওলিয়া জিলানি, বলন পার কর অধমের তোরি আওলিয়া জিলানি, তোমার হাসে শাহ মিরন সন্মানি আউলিয়াজি লানি, মন পর কর অধমের তোরি আউলিয়াজি লানি, একে আমার জীর্ণ তোরি গব গা বাংলা কুশিনি, বাংলা কুশিনি সবে বুঝুন, সবে বুঝে দেখছো কি বড় পণ্ডিত বানাইছে, বাংলা ক মূর্খ বেড়া শিক্ষিত বেড়া বুঝে। কারণ বানুসার কথা বুঝতে গেলে একজন টাইটেল পাস আলেম হতে হবে, বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স হওয়া লাগবে, তাইলে বানুসার সব কথা বুঝবো না বুঝতো না। কারণ কোন কোন জায়গা ইউনিভার্সিটির ছাত্র লেকচারারও বুঝে না, কারণ ওইটা উনি বুখারির থেকে আনছে, সুবহানাল্লাহ, কন্যা ওইটা তিনি কোরআনের আয়াত থেকে এনেছেন বাংলায়, এই জন্য ওইটা সবার বুঝে আসে। একে আমার জীর্ণ তোরি গব গা হিনি নাই টানে টানে হিয়াই জানে গো, আমার টানে টানে হিয়াই জানে গো, অরে বন সুয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানি, বন পার কর চন্দ্রে জিও দয়ে বাগদাদ জালিল সমাদুতে জাগত মায় যে মন চন্দ্রে জিও দয়ে অজর কৃপা হয়া দেয় পরশমানি,
তোমার ঘোষিত পাল সফল মোরে গো, তোমার ঘোষিত পাল সফল মোরে গো, সৈয়দ শাহ মীর নসন মনি, সৈয়দ শাহ মীর নসন মনি বন্ধন পার কর মেরে তোরি আউলিয়া জিলানির নাম কি? বড় পীর আব্দুল কাদির কথা কন ঠিক না বেজি বানো বলে ও গো বড় পীর, আমার তরিটা তুমি তাই না নাও কেন নাও নি কয়টা নৌকা নাই তো আমার দেহ তরি, কথা কন ঠিক না বেঠি বাবা ভই কর দ গাঞ্জাহুরের দলরে আমরা মিরানসর দলে বুঝি দেহের চর্চা কি দেহ তত্ত্ব কি, তোরার মতো গাঞ্জা গাইয়া সিদ্ধি গাইয়া বুঝি না কথা কন ঠিক না বেঠি, মানুষা কয় মিরানসা বুঝাইয়া দিছে দেহটা হইল আসল তরি, এই তরিটা আমি দিলাম মিরানসার হাতে মিরানসা দিল গসে পাকের হাতে, কোন তরিটা দিলাম একে আমার বাঙ্গাত জীর্ণ তরি, গাব গাহিনী নাই যারা মুরব্বি বুঝবো গাবের গান দিত বাবা দৌড়ের নৌকারে টাইট কইরা গাবের রস দিয়ে কি জানি বইটা দিয়া ঠেলা দিয়া টাইনা দিত যাতে নৌকার দৌড়ের সময় নৌকা ফাটি আনা যায়, কেন না বাবা দৌড়ের নাও যখন টান দিত পিছনে যারা থাকতো হু কইরা বইটা ঠেলা দিনে, যদি গাবের গান দেওয়া নৌকা না হইতো নৌকা ভাইটা ভানি উঠত ভেল, আমার দেহ তরিটা তো জীর্ণ রে ওই গাবের গাইন সারা নৌকা দৌড়ে লামাইলে যেমনি ভাবে হুয়ের বইটা দিতে পারে না, হুয়ের বইটা মারলে নৌকা সরসরাইয়া পানি উঠা যায়, আমার দেহটা তেমনি একটা জীর্ণ শীর্ণ গাবের গাইন সারা ফাটা ছিল দেহ, যেটা শত চেষ্টা করলেও হুয়ের জগতে গেলে শয়তান ঢুকিয়া যায়, কথা কথা এই হুয়ের জগৎ মসজিদে যাও নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াইলা হুয়ের জগতে প্রবেশ করলা কি বইলা আল্লাহ 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 আছে নি আল্লাহ আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলার পরে শব্দটা হচ্ছে আকবার, সর্বশ্রেষ্ঠ সর্বমহান সর্বক্ষমতার মালিক আল্লাহু সুবহানাল্লাহ, এই বইটা বাইতে গেলে রে মসজিদে নামাজ পড়ছে হুয়ের বইটা দইরা বসে আর বন্ধে ঘুরতেছে বউয়ের ঘরে যাইতেছে শ্বশুর বাড়ি যাইতাছে গরুর দড়ি দইরা টানতাছে ছাগলের পিছে দৌড়াইতে আছে বইয়া রয়েছে হুয়ের বইটা দইরা মসজিদ, কথা আছে না নাই কন্যা খেয়া মসজিদে বইয়া নামাজ জামলেরা ভরে কি তালে ভরতেছে নামাজে বইয়া দুনিয়ার আহত কুহত মনে হইতেছে, তার মানে দর্শন বইটা হুয়ের কিন্তু মাশাআল্লাহ পানি ভর ভরে উঠতেছে, আপনি যে কইতে করতেছে নিজের তালমাল ঠিক নেই, একে আমার জীর্ণ তরি গাব গাহিনী নাই কেমনে আমি হুয়ের বইটা পাই, এরপর কি কইছে বগদাদে জলিল শামা জুতে জগৎময় রে দুনিয়ার চাঁদ যখন বাংলাদেশকে আলো দেয় আমেরিকার মানুষ এই চাঁদ দেখতে পায় না কচকচ অন্ধকার নেমে আসে, আমেরিকার মানুষ যখন চাঁদ দেখে বাংলাদেশের মানুষ চাঁদ দেখতে পায় না, বাংলাদেশের মানুষ যখন সূর্য দেখে আমেরিকার মানুষ সূর্য দেখতে পায় না, আমেরিকার মানুষ যখন সূর্য দেখে বাংলাদেশের মানুষ সূর্য দেখতে পায় না, কিন্তু গনসনেজম খুদার নূরের এমন একটা বাতি এমন একটা শ্যামা প্রদীপ যে প্রদীপ চব্বিশ ঘন্টা একসাথে খুদার আশি হাজার আলম আলোকিত করে দিয়েছে, জ্যোতি জগৎময় আশি হাজার আলো কথা কেন এই দুনিয়াটাও আলোকময়
গোসে পাকে চর্চা দুনিয়াতে আছে বাবা কবরেও আছে হাসরেও থাকবে আশ্রবাদী থানা দিত বরফি সাহেবের মুরিদ কবরে যখন গেছে কথা কানা কে বরফি সাহেবের জিগায় হুজুর সারা জীবন আপনার গোলামি করলাম পাইলাম কি কো আমারে সোহার লাগান না আরেক বিড়ায় জিগায় ভাই পীরের খিদমত করলা কি পাইছো কয় পীরের নামই যথেষ্ট কথা কানা কে নাম বরসা গো মুর্শিদ তোমার নাম বরসা ও কহুলারি কুল গো তুমি নই রাসা রাসা কথা কথা অনেক আছে না ফিরে বাজে গেছে ভাই সত কি থাকি কথা কথা আছে না নাই এই কানলির একটা মানুষ যদি খালি রেগুলার আমার বাড়িতে যায় নাসিল নগর আগে আর যা এর গরু যদি বাত না থাকে ফট করে মুরুব বিজি গেলে ওই বেটা আলি ফিরের বাড়ি দূর ফাইলে গিতে বেটা কথা কথা তো এই বেটার মনটা পুরো হয়ে গেছে গাড়িতে মানে ফুটকারি ঘরে তোমার প্রেমের ভিখারি মুর্শিদামত হইও গো কন্দারি ও দয়াল মুর্শিদ মুর্শিদামত আমার নাই সাধন ভজন গো মুর্শিদ তোমার আমার নাই সাধন ভজন কি দন আছে আমার কাছে দিয়া রাখব তোমার কথা কানা কে আহা মানুষ চিনে না ফির কেমনে দূর আমরা তো মতলবের লেগে না ফিরের দূর করেছে মতলবের লেগে আমাদের মানসিকতা পীরের দরবারে যদি যাবেন আচ্ছা ফুসকুনি দিলে বিজন কিনে এটা কুটার দরকার আছে তা আমরা বুঝবো কথা কথা আপনি রহমতের দরজায় গেলে রহমত তো নিয়েই আসবে আপনি পীরকে বলেন বা না বলেন আপনি কামেল পীরের মজলিসে বসলে আপনাকে সাফ করার দায়িত্ব কথা কেন আর জোরে করে কার এই যে আসাবে কাহাকের কুত্তা আল্লাহর ওলির নিচে দূরে ওলিরা ডর দেয় যায় তোরে হইলে মারিলি আমরা সাথে থাকলেন মারিলি কজন মারিলি লাগতো মাইরা লিল সাতটা এই তো কাচ্চত বলা না তুমি যে কামরাই সমরাই আমরা লাগে বিপদ দায় কজর কামরাই তো মরা তো তোরে কামরাই লিল কর লাগতো মরি জঙ্গা তুই তো বেটা আজের কে কে হরস না ইয়েও গেউ গেউ করতাম না তো সার তাম না সোহানুল্লাহ কইতেন না আল্লাহ রে কে আতে ঘুমাইতে তিনি আই ঘুমা কোনা বিস্তার ঘুমন যেত কোকিল লিগা এই মালিকে গোলাম এক জায়গায় ঘুমাই মালিকে ইজ্জত নষ্ট কথা এটা আপনার আমার মালিক আমি গোলাম আমি বুঝি মালিকের ইজ্জত করতাম শিখছি অথচ মুরিদ ফিরের ইজ্জত করতো দিস এরপরে আরেকটা কারণ হইলো হুজুর মালিক ঘুমাইলে গোলাম ঘুমাইতে পারে না সজাগ থেকে ভাড়া দিবা শেষ নি কুত্তা চাইছেন কিছু আমার বিস্কুট দাও ওয়াদা নিছেন বাবা আমার জানাজা করবানি কথা কেন বাবা আমি মরলে খবর যাইবানি কুস্তা কিছু ক বাবা আমার থেকে কিতা নি তাইলে লই যাবো আমরা কি দিব কারণ তুমি ওলিরে মহব্বত করছি কার কারণে আরো জোরে কো না কার কারণে আল্লাহর ওলি জন্য তোমার মহব্বত করছে আল্লাহর বন্ধু জন্য মহব্বত করছে দেউন না তো আল্লাহ আমার আল্লাহ এটাই কে কয় ফেরেশতা যাও এই বিছনাটা লইয়া বেহেস্ত দিয়াও ফেরেশতা কে কো আল্লাহ গড়ি কিতা আরে হুয়াস কে আল্লাহ এই দানো একটা সুসা দেয়া যায় গৃহস্থের দানো সুসা আছে কথা না আসেনি কিনার সময় যদি কয় আরে কিনলাম কিতে সুসাও দেয়া যায় এর দ্বারা কেউ দান গাছ বুঝবে না কথা কথা দানবেজ বুনে
বড় কবি কার দূর সুসমকে লইল হন এই সুসবাদ দিয়া লাভ নাই ফিরিত লাইজা দিনের কথা কন ঠিক না বেছি দানের সাথে ফিরিত করি পড়তো তাই সুসাব তোরে দানের দাম যেটা সুসাব দাম হইতো তে ফেরেশতা গিয়া কো বাবা এনে তো সুসা দেখা গেল সুসা কিটা কুত্তা সুসা নন ফেরে মাল আছে নামাজ পড়ছে দত্ত লুঙ্গি পড়ছে না লিংটি পড়ছে না দাঁত ব্রাশ করছে কথা কন দি তো ফেরেশতা কো আল্লাহ এর খুদা হলাই দে বলে সুসাটা দি কারণ কুত্তাটা আমার কারণে আমার ওলিদেরকে এমন ভালোবাসে রে আমি আল্লাহ তারে জান্নাত না দিলে আমি আল্লাহর খোদাই ইজ্জত হইয়া টান দিব এইবার বুঝেন আপনি অলির দরবারে থাকলেই কাম হয়ে যাবে যেমন বরফ হিসাবের লুডা টানটা এই লুডা টানছে 40 বছর টাইম না আটকা মনে হয়েছে দূর বেড়েন সহলাই এ বিহালে ফিরে যায় হ্যাঁ কত জিফা দেয় আর আমার উনি জিগাইলো নাই পর্যন্ত 40 বছর একদিন কইল না লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আর লুডা টান টান অন্য অন্য মুড়ি দিয়ে এরকম লোক আছে না কোন আর জিফা তো জিফা জন পাইছি না মুড়ি দিতাম না আর কোন মুড়ি দিতাম না দুই ফিরাইছে বরফ হিসাবের দরবার বরফ হিসাব যা সময় আর হাদিয়া দিয়া মানুষের সামনে কইতেছে রে দেখ রে এই যে দেখ আল্লাহর ওলি কারে কর এই দুইটা লোকের মতো আবিদ জগতে হয় না সোয়াল লাগে আমরা আল্লাহ বিন না তুমি আমরা একটার বদলা আরেকটা করি কারণ সব দুই নম্বর কথা কয় আমরা তুলে ফের ফুজার ফির মিয়া মনে হরি মুড়ি চুটে গেলে ফের চুটে চুটে আমার আছে মুড়িদান মানুষের আছে ইরিদান নো টেনশন কথা কয় না এই জাত ফিরত তো আছে নাই নেই আছে না নাই বাপ সাসা মুরিদ কই দেয় তোর রিফুত কুলম বান্দা দূর রইস ফোন লা ফিরে ধরে মুরিদ লুকলাম খবর আছে কথা বল আছে নাই রকম পীর আরে মিয়া মুরিদ জের মন চাই নাই মোহব্বতের ব্যাপার ঠিক না বেঠে ফির যতবার তত বালাতে বড় বিশ্বাস তো আছে না আসল পীর এর লিগে এর প্রশংসা করতেছে যে এরা খুব কাবিল মানুষ এর খুব পছন্দ হয়েছে লুডাওয়ালা করছে কি এরা যখন জাগা এগোজন মুরিদ করবেন করে বাবা আমরা তো মুরিদ যে করু আমরা তো বাবা মুরিদ সবে উইতারে না তো তুমি উইতার বানিয়ে মনে মনে করবে ওটা 40 বছর বিনা হয়েছে লুডো রাঞ্চি তোমরা পিছিয়ে হারতাম হারুম তো আয় গাটি গুটিলে যাওই যায় যাওই যায় যাওই যায় এফে ডাটা কিতার বেটা সোহাল গেল দুপুর গেল আসর তুই কাউন গুতে দেখবার কাবেল বানাইছে খবর ফেডের কি দার শুবে হুজুর খাই ব্রত কথা কৃষ্ণ আল্লাহ কিতা কইতে আল্লাহ এত করে আকুয়ে চাই কাউন ভাইয়া এরা দেখে বাবা আমরা আর কি খাবো তিন খাইয়া গেছে আরেকদিন এখন হুজুর খাইতাম না বাবা আর দোয়া করতাম না এবার তুই মরত চামড়া পাবে কারণ হইলি সরম পেয়েছি আল্লাহর কাজ করতে পারছি না খাওয়াম চাইলি সে লিখে আধা প্লেট করে দিছে আর সেটা দূর নিয়ে তুলতে চাইলে সব না চাইলি না আমি তো বাসন লাগবো দু আমি করলাম সিস্টেম বুঝতে দিস কি সিস্টেম আল্লাহ এই দুই ভীর বেটা যার উশিলা দিছে আমি তার ভীরের উশিলা দিয়ে আমার কাউন বাড়ায় দাও এর কথা হইলো এরা যে রসিলা দিছে মনে শুধু লিখে দিছে অর্ধেক এই বেটার ফিরের কথা গুলি দিব আরো বুদ্ধি আছে তো ব্যাক কলের গুলি কুত্তা কাটা তার মানে বুঝছো না কুত্তা খাই এরকম করে ব্যাক কলে ভাই হানা করতে পারে আকল লাগবো সব জায়গায় আকল খাটে আসল বা যেখানে যাও এই ব্যাগ করলে আকল আছে এই দোয়া আমি করে নেব শিক্ষা লিখি কি তোমরা যখন দোয়া করলে ভাও আমি ভাও আল্লাহ দুই হলে গিতারি বেটা কাউন তাজা গন্ধ লাগে গিতা ওরে বাবা এই কেন তো আমি করছি
ও বাবা কেটা কইছে তুমি মুরিদ আমরা মুরিদ তুমি ভীর ও কেমনে কো আমরা কইলে সিঙ্গেল তুমি কইলে ডাবল কুরল মুরুক্কো বানর তো বড় মুরুক্কো গলিবো পাইতেস বেটা এ ফল টানে আর তুই হিরে তুরে সুমা এ ঘুরে আমরা আমার পাউটা নিয়ে আমি মুরুক্কো মে আমার ভেড়ো নাই কাকারে সুতর ভেড়ো নাই বেটা আল্লাহ কইতেছে তোর ভেড়ো আছে তুই কি তোর ভেড়ো না বাবা পাইতিস তারে বাবা আব্বা আছে সাতম না তোরে আমি যদি জায়গা থাকবো আরে কি পাগলের কারণ শুনিস বাবা বাবা তুই জানি কোন পরীক্ষা আমরা আমরা বাস করছি বাবা তুই কোন মাদ্রাসার মুয়াদ্দিস কো বেটা কোন দরবার দৌলি রে বাবা দূর বেটা কোন ওলি ছিল না তো না হইলে তুই জোন ধরে ইনটা বলাল লাগে মনে কো আর আকল দেখ বুঝছিস কি আকো কো আমি ভাবলাম তোমরা নিশ্চয় কি রুসিলা দিছো কয় রুসিলা ছাড়া তো দোয়া কবুল হয় না তো আমি ভাবলাম এরা যে রুসিলা দিছে আর ফিরে রুসিলা দিলে মনে বেশি ভাবো এই লিগা আমি কইছি আল্লাহ এরা যে রুসিলা দিছে আর ফিরে রুসিলা দিছে আল্লাহ ডাবল দিল কো বাবা তুমি জানলা কেন আমরা যে রুসিলা দিছি আচ্ছা তোমরা আমার একটা কথা কওছেন দেখি এই ফিরে রেখো তোমরা কার উজিলা দিছিলা কুমা আমরা তো উজিলা দিছিলাম বড় হিসেবে দরবার শুনছি লুডা সাতায় 40 বছর বলে বড় হিরের দরবার তাই ভাবলাম এর চাইতে বড় যোগ্য লোক বড় হিরের দরবার আর কেউ নাই কথা কথা বড় হিসেবে নেক নজর যদি থাকে সবচেয়ে বেশি এর দিকে আছে এর লিগে কইছি আল্লাহ লুডা সার কাতিরে খাওয়ান দেও নেকানে হার হার ইয়া কান্দা সু জৌ জুর আমনে কান্দুন করে নাম ভরসা গো মুর্শিদ তোমার নাম ভরসা ও কোনার কুল গো মুর্শিদ নই রাসা রাস গায়ার দুবে দুই ভিড়ও দুবে তো আমি ডিডি কি কারে আয় অবস্থা খেলা আরেকখান সোয়ানার লাগছে ও তার কৃপা বলে পাশ গলে গো ও তার কৃপা বলে পাশ গলে গো ওরে রঙ হইয়া যাই পরশমণি ওরে রঙ হইয়া যাই পরশমণি জিলানি বলন পাওয়ার কর রায় ভাগ লাগাইতে আছে যার কৃপা দৃষ্টিতে সাই স্বর্ণ হইয়া যায় এ হনি গান গায় আর দৌড়ে এরা কো কিটা গো বেটা আউলিয়া ছিলেন কোতে দেখেড়াতে কা জাগাত যাই গেছে পরে এই দুই ফিরে বেটার দুই জুতা মাথা তুলে যাইতেছে ডুকছে পরে সাথে ঠিকই বাট পর গেছে কই দুই দুই টাকা বাট পর গেলে কইলাম বুঝলো আমরা বাবার তোর বাট পর গেছে তোর সিনোস বেটার সিনো জিন্দা ওলি জিন্দা এরা কো দূর জিন্দা ওলি অরহন টিকা তোমরা নি আমার মাথা দোষ করছো তোমরা বড় বিষয় বুঝি তোমরা বুঝো ওলি তোমরা শুনে কম খাড়া শুন না ইলিম কালাম অর্জন করছো কি করছি আমরা জিন্দা ওলি তোরা গোস করে দরাদরির বাও বড় বিষয় ভাই কই কি তরে কি তো হইছে হুজুর দেখেন আপনারা কাদের কি এই আমরা ওলি আল্লাহ রে কইতাছে জিন্দা ওলি রে কইতাছে এমনি দূর থেকে বড় বিশ্বের কদম ধরিস হুজুর আমি আপনার স্মরণ ভিখারি এরা দুজন কেড়ে কেড়ে বড় বিশ্বের আগে ছিল ও মেয়েটি কেডা সাথে ঠিক দূর হলো ছিল লুডাওলা এ ওই লুডা সাহা বড় বিশ্বের লুডা 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 দুই ফিরে বাবা আর জীবনে তুমি গোসবাকে দরবার ছাড়ছি না রে বাবা কত কষ্ট করছি আজ এই আমি না খাইয়া মরছি তুমি আব্দুল কাদের জিলানির দরজা আর ছাড়তাম না পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতের দরজা হুজুর গোসে পাকের দরজা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেম হুজুর গোসে পাকের রক্ত থেকে জিজ্ঞেস করেন দুনিয়াতে দুনিয়া কাপল যত বড় বড় আলেম আছে সব সৈয়দজাদ এবং বর বিশ্বের আওলাদ
এমন এক জিনিস হুজুর বসে পাক এই দলে যদি আপনি আসতে পারেন, এই দলে যদি আপনি ভিড়তে পারেন বাগদাদি কাফেলায়, আপনার কতগুলো জিম্মাদার থাকবে? সুবহানাল্লাহ বলবেন না, বাঘা বাঘা মন্ত্রীরা যদি আপনার জন্য সুপারিশ করে আপনার দুজনই তো কেড়ে উঠবে। এই জন্য পরিষ্য কেছে মুরিদি লা তাখাফ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই বুড়া বেটা কয় নাম বরসা রে মুর্শিদ, তোমার নাম বরসা, নামটা যদি নিতে পারি এটাই তো বড় কথা। এই কথা বনিয়া লোকটা যখন ইন্তেকাল করলো, কবরে যখন দিল, ফেরেশতা জিজ্ঞেস করে মার রাব্বুকা, কয় আমি গাউসে পাকের কাপড় ধুইনি। আচ্ছা শেখ হাসিনের জুতা যে মালিশ করে, এর যদি আপনার রেস পেশাব জিগা, হ্যাঁ তোর নাম কি? দেশের প্রধানমন্ত্রী কেডা কহ, কি করবো কিতা করবো? আমি শেখ হাসিনার জুতা পলিশ করি, কথা বল এস পি সাহেব খালি কয় ভাই একটু আজ কথা আমি তোর ভাবলাই মালিশ করি, কথা কেন করে? হ্যাঁ কয় আমি শেখ হাসিনার জুতা পলিশ করি, এসপি কইব আজকাতা আমি তোর ফাউডা মালিশ করি, কারণ ডিএসবি ডিজি আইজিবি হইতাম বরং ভাই তুই গইলে, কারণ ভাইরে আমি এসপি হইয়া থাকি হবিগঞ্জের এসপির অফিসে, এসপির বাসভবনে, তুই বেটা জুতা সাফ কইরা তাহাস প্রধানমন্ত্রীর বাসভবনে। ওরে আমি ওয়াইদুল কাদের সেক্রেটারি হইয়া পারমিশন নিয়া ঢুকতে হয় আর জুতা কামলা শেখ হাসিনার ঘরে আইয়ে আর কথা কানাকে। এই জন্য এই বুড়াই কয় আমি বেস্তি কথা বইলা লাভ নাই রে, আমার পরিচয় যাই না নে, আমি গসুল আজমের দরবারে কাপড় ধৈন্য, আমি পাগল, আমার সারা জীবন গসে পাকের কাপড় মুবারক পরিষ্কার করছি। ফেরেশতা কিতা কইতা আশরাফ আলী থানবীর ওয়াজ হইয়াছে, ফেরেশতা কইর কি কই ওয়া মা দীনুকা, তোর দিন কি কইর বেটা, উত্তরটা দিছি না শুনছস না? সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ, আল্লাহ কয় ফেরেশতা রে ডিস্টার্ব করিস না আমার প্রেমিক আমি চিনি, কথা কয় না কেন? এরে ফেরেশতা তোমরা চলে যাও আমার প্রেমিককে আমার কাছে দিয়ে যাও, আল্লাহ দেখে বলেন পাগল রে, যে আল্লাহ প্রেমে মজিয়া গৌসে পাকের খেদমত করে আমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকালি, ওরে যাও তোমার কবর তরে আমি রব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসের বিছানা বানায় দিলা। রাজমহারাজ লামদের সালাম খানি মহব্বত নি আব্দুল কাদির ওলি দিগের রাজমহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদির ওলি দিগের রাজ মোহার লামদের সালাম খানি আব্দুল কাদির রাসূল পাকের তুমি পিয়ার মাওলা নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলার হাসান হুসেনের জিগর পারা, হাসান হুসেনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি অগপ তোদে রব নি আব্দুল কাদির নি আব্দুল কাদির ইলা
মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তাগীর, মোগলতে উদ্ধার কর মোদের গম্বর পীর, মোদের গম্বর পীর নেই তুলন বিশে তোমার, নেই তুলন বিশে তোমার ও গো পীরে লসানী আব্দুল কাদির জিলানী, আব্দুল কাদির জিলানী ওলি দিগের রাজা মহার লামদের সালাম খানি, আব্দুল কাদির জিলানী। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশে আযিমের নূর দেখে চোখের পাওয়ার বেড়ে গেল, 30 মাইল দূর দেখতে পান, পিপিলিকার পায়ের আওয়াজ শুনে, আর আমার নবী আল্লাহকে নিয়ে চোখ মুবারক দিয়ে দেখেছেন, আমার নবীর জিসিম মুবারকে স্বয়ং খোদার নূরানি ছটা পড়েছে, যার ফল হলো বাবা মুসা নবীর সন্তান কয়জন কে নাম কেউ জানে না, আমার নবীর আওলাদ এখনো চাঁদের চেহারা নিয়ে জমিনে আছে নাকি না। এই মেরাজের রেজাল্ট হলো এটাই, আমার নবী শুধু দেখেন নাই, আমার নবী আল্লাহর কাছে গেছেন, নবী পাকের দেহ মুবারককে আল্লাহ তাআলা এমন এক নূরানি দেহ বানিয়ে দিয়েছেন, আল্লাহর জাতে পাকের তাওয়াজ্জুতে এমন হয়ে গেছে রসূল পাকের নসল মুবারক কিয়ামতের আগের দিন পর্যন্ত এই দিনের পক্ষে জং লড়তে থাকবে। 25 বছর হয়েছে একটা লোক পাইছি যেটা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াইবার একটা ব্যবস্থা হয়েছে, 25 বছর হয়েছে ফিরগিরি করতেছি মিরান শাহ দরবারে গোলামি করতেছি। ওই দিন আমান শাহ হুজুর সৈয়দ আমান শাহ হুজুর কিবলা উনি তো আমার এখানে আসছে, আমি তো মাহফিল রেখে রাখছি আগে, সময় তো দিতে পারতেছি না, তো ওনার সাথে যে মুজিব ভাই আসছে উনি আমার এমনি মস্কারে করে করতেছে, ভাই সাহেব আপনার বিচার আছে কি বিচার, আপনি হুজুর আইসে আপনি সময় দেন না, আপনি খালি মেয়ে দৌড়ে তেমনি হুজুর দাঁড়াইছে রুখিয়ে ভাই সাহেব মুজাহিদ মিল্লত কা মুজাহিদ হে কবি রোকনা নেই, মুজাহিদ আগে রোক যায় ইসলাম আপস মে আপনা ঘর পে চলে আয়েগা, মুজাহিদ কো ছোড় দো ইসলাম সারে দুনিয়া মে ফেল আয়েগা। উনি বলতেছেন মুজাহিদদেরকে আটকায় না, সে মুজাহিদ ময়দানে যত দৌড়বে ইসলামের তাকিয়া ইসলামের চাদর তত লম্বা হবে। অনেকদিন পরে একটা লকব পাইছি, অন্তত কইতাম বরং জানলাম না, তোমার রসুলের একজন আওলাদের নূরানি জবান থেকে এই কথাটা বলছে, একদম উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে এই লোক মুজাহিদ, কারণ উনি দেখছেন আমি দিনে কি করি, আমি কিন্তু জানি না উনি যে বাড়ছেন, এই যে নাসিরনগরের শনিবারে কত মানুষ, আমি ভাবছিলাম হুজুর অসুস্থ আরো মানুষে কাউ কাউ করে কিনা, হুজুর ঠিক আমি আইসা হুজুর সালাম হুজুর হুজুর কো মানে সব কিছু দেখছো কে, আমি সব দেখে আসছি, বলে কোন সময় আমি আপনারে দেখছি আপনি আমাকে দেখেন নাই, আপনি পীরকে সময় দেখবেন না, পীর আপনাকে ঠিকই দেখে, কারণ কারণ কি যে বস্তা মাথা উড়াইছে এ ভোট দেখতো না, যে মাথা তুই আর এটি ভোট দেখতেছে কথা, যে মার ফেড আইছে এর কিন্তু কবর নাই আম্মাকে ডাক, আম্মার কিন্তু 10 মাস একবারে গণা কথা কেন, বাবা আল ইমাম রাইন হুয়া মাসউলুন আন রাইয়াতি, কিয়ামতের দিন পীর কে আল্লাহ ধরবেন জবাব দাও, একটা মুরিদের জবাব দেওয়ার আগে একজন পীর কেউ জান্নাতে যেতে দেওয়া হবে না, তার মানে হলো আপনি যদি পীরের হাওলা হইয়া থাকেন জানে বাঁচবেন কথা কেন, আপনি যত গুনাহগার হইন আমার দূরে লই যাবেন, তো ফির গড়ে আরে আমার ওই বিষয় ওই পুস্তক নাই কি ফির মুত করছিলাম জি আল্লাহ করছিলাম, অস্বীকার করে দিব কথা কেন, অস্বীকার করে দিব সব তো পরিষ্কার বাস্য মিশা কথা কোন দিব মুরিদ করছিলাম,
এখন দুজন চাকরে নমস্কার কি করছিলা রান খাইছিলাম আর আমি ঘুমাইছিলাম অত হস্তা না ফিরলে 13টা বাজে পরে আয় জব দে যদি জবে দেখা যায় জান আমার বাচ্চে মরিচ ধরবো সিফাত ওই তো দুজো হইব নাইলে আল্লাহ বাচ্চা যাও তুমি যদি রসুলের দরবারে হোসাই দাও তো মাফ করে দাও কথা কেনা এই জন্যে আমাকে যখন ধরবো আমি আসামি আমার লয়ে যাবো আমার ফিরের কাছে তিনিও আসামি তার লয়ে যাবো তার ফিরের কাছে আর কোনো জব আছে কারণ যেই ফিরার কথা বলি তাদেরকে তো আমাদের চোখে দেখছি সৈয়দ ইরফান শাহ হুজুর জীবনে কোনোদিন একটা রুটিও খায়নি একটা রুটি কি খাইতো জানেন উনি সকালে নাস্তাও করতেন রাতেও কিছু খাইতেন না দুপুর বেলা 11টা 12টার দিকে একটা রুটি উনি পাকার কথা কইতেন ওই রুটিটা ফুললে উঠলে চামড়া উঠে না চামড়া রুটি চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাইতেন কি খাইছে 54 বছর বেঁচে গেছেন তার কোনো ব্যতিক্রম হয় নাই কিন্তু কোনোদিন আল্লাহর জিকির থেকে গাফেল হয় নাই জীবনে একদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই ওনার ওয়াজিফার তালিকা দেখলে আপনার মাথা চক্কর মারবে নিজে বড় বড় ডেক মানছে যাহা দিয়ে দিতে মানছে হয়তো কদিন পরে পরে জাফুত করে খাওয়ায় তার গিয়া মানছে কইতো ভাই কেমন হয়েছে কেমন মজা হয়েছে কজুর একটু আপনি কেন কোন না মেরিলি আগর গাই আপনার দুধ খুদ পি যায়গা ইনসান কে লিয়ে কিয়া রহেগা যদি গাবি নিজের দুধ নিজে খায় মানুষে খাইবে সুবহানাল্লাহ কইতেন না এই লিগে তো গাই রে বেশি ইজ্জত করে সুবহানাল্লাহ কইতেন না এই জন্য বলি ভাই আমরা বাঘের জাত নই আমরা মানুষের জাত বাঘ নিজের বাচ্চা নিজে খায় মানছে খায় আল্লাহ এই জন্য মানুষের দাম আছে মানুষের মর্যাদা আছে আমরা যেন একটা ছায়া তলে থাকি এই বাগদাদি কাফেলায় যারা আছেন হুজুর গোসু পাক তাদের দায়িত্বে আছেন কিনা নাই আর হুজুর এখন আছেন কিনা নাই আল্লাহরে কই থাকবেন ও আল্লাহ কিয়ামতের আলামতের সময় কোথা করুন যাইতা যদ্দুর হাসি হঠাৎ থাকছি বর হিসাবের বরাবর থাকছি কথা কন ঠিক না বেঠিক অন্তত এই উসিলায় জান বাইচ্চা যাইতে পারে এই মেয়েরাজের রাতটা যেন আল্লাহ তালা আমাদের জন্য একজন বুজুর্গ বলির হাত ধরার তৌফিক দেন একজন ইমাম নির্বাচন করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন ইসলাম তথা শরীয়তের দৃষ্টিতে জীবজন্তু প্রাণীর ছবি সাজিয়ে ঘরের ভিতরে রেখে মূল্যায়ন করার বিধান হারাম হারাম সাফার আমি হিসেবে তো আর আসেন আমরা দয়াল নবীর একটু দাঁড়ায় সালাম ইয়া নবী সালাম يا حبيب الله رحمت کے تاج والے دو جہاں کے راج والے عرش کی معراج والے ہم آسیوں کے لاج والے জিবরাইল দেখেন বারে বার খোলে আসমানের দুয়ার এসেছেন নবীর সরদার
এসেছেন নবীদের সরদার করিতে মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আমাদের মা বাবা যাদের কবরে নবীজি রাখিবেন মায়ার নজরে সুপারিশ করিবেন হাসরে সুপারিশ করিবেন হাসরে এয়া বজবে জন্নত পেলা খোসালা মুস্তফা জানে রহমত পেলা খোসালা সময় বজবে হেদায়ত পেলা খোসালা হসে আজম শাহ সৈয়দি মুর্শিদি সৈয়দ আলী বাদশাহ সৈয়দি মুর্শিদি সৈয়দ ওসমান শাহ সৈয়দি মুর্শিদি সৈয়দ আমান শাহ মিল্লাত পেলা খোসালাম মুস্তফা জানে রহমত পেলা খোসালাম সময় বজমে হেদায়ত পেলা খোসালাম মুর্শিদি হযরত আকা করিমে নওয়াজ মুর্শিদি হযরত আকা আব্দুল হাফিজ মুর্শিদি হযরত আকা নূরউদ্দিন আহমদ মুর্শিদি হযরত আকা আব্দুল মতিন মুর্শিদি হযরত
سلامی عزیز اللہ قبل مدینے کے چار ہزاروں سلام مدینے کے چار لاکھوں سلام مدینے کے چار کروڑوں سلام مدینے کے چار بہار سلام برگل حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين. দেখেন আমি মাহফিল করতে বলি কেন আমার মুরিদরা, কারণ আমার উপর শুধু আপনাদের হক না, জিন্দাদেরও হক আছে মুর্দাদেরও হক আছে। আমার মুরিদের এসে শুধু জীবিত না, অনেকে কবরে চলে গেছে, কথা ঠিক না? আমি আপনাদের এখানে আসলাম খাইলাম, আমি জীবিতরা দেখলাম, আমার কবরের স্মরণ করবো, এই জন্যই মাহফিলটা করা। এই হাজার মানুষের দোয়া আপনাদের পীর ভাই বোন যারা কবরে আছেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দান করবেন, সকলকে যা দিবেন, সমস্ত কবরবাসীর জন্য আমরা দোয়া করবো, সকলে মিলে যা পাবে। এই বাগদাদি কাফেলার এক একজন মাইয়ের একাই তার সমান পাবে, কারণ তাদের পীর ভাইরা তাদের রেখে যাওয়া স্মৃতির উপর আজকে এই নুরানি মানি জলসার আয়োজন করেছেন। ওনারা যেন সবসময় করতে পারেন, আমরা যেন সহযোগিতা করি। আমি তো আসলে এখন বাগদাদি কাফেলার প্রোগ্রাম ছাড়া বেশি অতিরিক্ত প্রোগ্রামগুলো করতেও পারি না, ব্যস্ততার কারণে সময় বার করতে পারি না। যে শোকর আদায় করছি যে আপনারা বাগদাদি কাফেলার আয়োজন করতে পেরেছেন, কারণ গোসু পাকের নামের এই কাফেলার জন্য আমার জীবন বাজি রাখতে আমি প্রস্তুত। আমার ডিউটি এইটা, তরিকে কাদরিয়ার খেদমত করা, এর নূরের মাধ্যমে আপনাদের কলবের মধ্যে আল্লাহ এবং রসুলের তাজিম আল্লাহর ভয় পয়দা করা, এটাই আমার কাজ। আমরা সকলে একটু আরামে বসে যাই, যাতে করে তাবারকটা দিতে একটু সুবিধা হয়। আমরা কাতারটা একটু সোজা করে বসি, তো এখানে আগামী বছর এই মাহফিলের পোস্টারটা দিবেন যদি কেউ থাকেন, হুজুর গোসু পাকের নামের এই মাহফিল। দিবানিশি মন রে আমার আর দিয়া না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
রে মাই করম আলী নামি লেখ না দিলে আমি করব না আমার জীবন জন কিছু তো আমি কই আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين موت غنار بجمة إليا نزر نغر شكر كريا اللغو كيو ما باب كي قبر ركيا কেউ বা কেউ বা মায়ের কবরে রেখা কেউ বা বাবার কবরে রেখা আল্লাহ কি সব তকদির ওয়ালা মানুষ এখনো মা বাপকে দুনিয়ায় রেখে হার করিস রব্বুল আলামিন আল্লাহ মাবুদরে যা দুইটা হাত তোমার ভালো লাগে মায়া লাগে ওই দুইটা হাতের খাতির আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ আমাদের জীবনের তাম সগিরা কবিরা গুনাহ মাফ করে দাও মাবুদ রে আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাবুদরে দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও মায়ের মানুষ মহাব্বতের মানুষের গুনাহ মাফ করে দাও পীর উস্তাদ আলিম উলামা নবীর উম্মত হাজির গায়েব সকলের গুনাহ মাফ করে দাও গ্রামবাসীর গুনাহ মাফ করে দাও আল আওলাদ বিবি বাচ্চার গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের যাদের হায়াত নাই হায়াতে তৈয়বা দান করে দাও মাহবুব রে যার কাঁধে যে দায়িত্ব দিয়েছ পরে পূর্ণভাবে আদায় করার আগে কবরের ডাক দিও আয় আল্লাহ অল্প বয়সে মরণ অল্প বয়সে মরণ দিয়ে আমরা বিবি বাচ্চারে তিন অসহায় করিও না আয় আল্লাহ পথে ঘাটে কুকুর বিড়ালের মতো আমরা রে বেওয়ারিশ মাইরে বাবানের বানায় মরণ দিও না আয় আল্লাহ আমরা গরিব মানুষ চিকিৎসার খরচ চালানোর তৌফিক না আল্লাহ কঠিন কোন বিমার দিও না নবদ যারা বিমারি শেফা করে দাও যারা অভাবী অভাব দূর করে দাও যাদের আনাউলাদ না তুমি নে কাউলা দান করিয়া দাও গজব আজাব থেকে রক্ষা করবে আল্লাহ আসমানের গজব আসমানে উঠে নাও জমিনের গজব জমিনে দফন করে দাও আয় আল্লাহ মাহবুব পরেশানি দূর করে দাও ও আল্লাহ কি দিব তোমার নবীর দরবারে গরিব মানুষ আমরা আজকের এই মাহফিল থেকে আল্লাহ বাগদাদি কাফেরার পক্ষ থেকে কলোনিবাসীর পক্ষ থেকে আয় আল্লাহ মাহবুব রে তাদের জিন্দা মুর্দাদের পক্ষ থেকে দরুদ সালাম শোনার মদিনায় রওজায়ে আছরে কবুল করে নাও দয়াল নবীর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুত্তাকালা তাবিঈয়ে রাসূল তাবিঈন তাবে তাবিঈন আইমাই মুস্তাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা গুজালারি দরুল্লাহ আলাইহিম এর পাক রূহ পৌঁছায় দাও মাহবুবে সুবহানি কুতুবে রব্বানী কানজিল নূরানী হুজুর পূর্ণ গাউসুল আজম সৈয়দ মাহিউদ্দিন আব্দুল কাদির জিলানী কদ্দাসি রাউল আজিজ কে মের পাক খিদমতে পৌঁছায় দাও খাজা গরিব নওয়াজ খাজা বাহাদ্দিন নকশবন্দি খাজা শাহউদ্দিন সরওয়ার্দী মুজাদ্দিন আল ফেসানী
বাবা সাজলাম মুজাহিদ আমিনি শাহপুর সাইয়ামিনি সৈয়দ নাসিরউদ্দিন সিওয়াসলার মাদানী সৈয়দ মিরান শাহতারি সৈয়দ ইরফান সালাম তুই সৈয়দ আলী হাত শাহ কাদরী সৈয়দ ওসমান শাহ কাদরী রহমতুল্লাহ আলাইহি রে পাক রূহ হাফেজ মাওলানা করিম নওয়াজ কাদরী মাওলানা শহীদ মিয়া কাদরী মাওলানা নুরউদ্দিন আহমদ কাদরী মুরশিদি মাওলাই আল হাজ মাওলানা عبد المتين القادري رحمة الله عليه ارفاق روح بوسايا ضوء آمين آيا الله مدرزة الأمانة يا أبانا أما أكبر قبر رزب ما أفكر داو أما أكبر قبر بلا جنة تكر بني داو أما أكبر باكر يهديا بوسايا ضوء دادا دادي نانانري ششو ششوري ভাই বেড়ান আত্মীয় স্বজন গীতি গোষ্ঠী খালা খালা ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহাব্বতের মানুষ আল্লাহ যে যেই দেশে ঘুমার প্রত্যেকের ফা করোয়া পয়সায় দেয় আল্লাহ বাগদাদি কাফির সদস্য সদস্য যারা দুনিয়ায় না আল্লাহ দিদার মিয়া থেকে শুরু করে আল্লাহ নসমিয়া মেম্বার সহ আল্লাহ তাদের পীর ভাই বোন যারা কবর দেশে ঘুমায় রয়েছে আল্লাহ আল্লাহ বাগদাদি কাফিলার খাতিরে বাগদাদি কাফিলার খিদমতকে জরিয়া করে তাদের কবর গুলো জান্নাতের টুকরো বানায় দাও আল্লাহ তাদেরকে দুই জাহানের মালা মাল বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ এই কাল্লির মানুষ তোমার নবীর পাগল তোমার অলিদের শ্রদ্ধা বাদল শ্রদ্ধাশীল মরি এ গ্রামবাসীকে তোমার দরবারে সুপর্দ করে গেলাম আয় আল্লাহ তুমি নিজে তাদের আমিন ও জামিন হইয়া যাও আল্লাহ গ্রামের প্রবাসী ভাই বাবা জানো দেশ বিদেশ থেকে আমি গুনাহগারের দিকে হাত দিয়ে তাকিয়ে থাকি আল্লাহ গো প্রবাসী ভাই বাবা মা বোনদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার নিরাপত্তার দেয়ালে তোমার নিরাপত্তার এলাকায় কবুল করিয়া নাও আয় আল্লাহ যাদের রিজিক নাই রিজিক বাড়ায় দাও হায়াত নাই হায়াতে বরকত দান করে দাও লাউলাদ মানুষ গুলার আউলাদ দান করো যার ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও যার ঘরে মেয়ে ছেলের বিবাহের উপযুক্ত ফয়সালা করে দাও আল্লাহ কৃষি কাজ যারা করে কৃষকের জমিতে তুমি বরকত দান করে দাও ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করে দাও আয় আল্লাহ আমরা যে যে হালাল পেশায় আছে আল্লাহ তুমি প্রত্যেকের বরকতে ধন্য করিয়া দাও আয় আল্লাহ জানি না গো কোনি জানি কবরের ডাক চলে আসবে পিছনে গুল গুল কোন মালাকুল মত কোন দিন জানি সামনে দাঁড়ায় যাইব আল্লাহ বেনামাজি বানায় মরণ দিও না বেরুজদার বানায় মরণ দিও না আল্লাহ ফথারা বানায় মরণ দিও না বদমাজহাব বদাকিদার লোক বানায় না নবী আলীর দুশ্মন বানায় মরণ দিও না মাতা নিদানের কানে সেই নবীর জীবনে একবার শয়নে স্বপ্নের ইমানের সাথে দেখলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই মায়ের নবীর নূরানি চেহারা মুবারক আমরা রে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি